দর্শক, কিছুক্ষণ আগেই জেনেছেন, রাজধানীর কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় পুলিশের সাথে জামাত শিবিরের সংঘর্ষ চলেছে। শিবির মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের পর পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। এখনও সেখানে সংঘর্ষ চলছে, সেই ছবি আমাদের হাতে পৌঁছেছে। চলুন দেখে নেই সেখানকার ছবি। দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরার সামনে যে পুলিশের অ্যাকশন ছিল, তাতে পুলিশের গুলিতে আহত হওয়া কিছু শিবিরকর্মীকে দেখা যাচ্ছে পুলিশের ভ্যানে তুলতে। মূলত এই সংঘর্ষটি শুরু হয় কারওয়ান বাজার এলাকায় কিছু গাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে। সেখানে পুলিশ যখন ধাওয়া করে, তখন শিবির এবং জামাত কর্মীরা বসুন্ধরার দিকে যেতে থাকলে সেখানে পুলিশ গুলিবর্ষণ করতে বাধ্য হয় এবং রাবার বুলেট ছুড়ে। সেই গুলির ঘটনায় বেশ কিছু শিবিরকর্মী আহত হয়। পুলিশ বেশ কয়েকজন শিবিরকর্মীকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়। কিন্তু ঠিক একই সময়ে পান্থপথ এলাকাতেও দেখা গেছে যে শিবির একটি মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং পুলিশ তখন এর পরবর্তীতে বেশ শক্তিশালী হয়ে শিবির এবং জামাত কর্মীদের ধাওয়া দিলে তারা বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে। দর্শক, আপনারা দেখছেন শিবিরের কর্মীদের ধরার দৃশ্য, পুলিশ তাদের গ্রেফতার করছে। এটি বসুন্ধরা সিটি মার্কেটের সামনের দৃশ্য। কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 1:45 দিকে এই ঘটনা ঘটে। যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে আজ সারা দেশে জামাতে ইসলামী কর্মসূচি ডাকার অনুমোদন চেয়েছিল, কিন্তু প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সেই অনুমোদন দেয়নি। তারপরেও তারা 1:45 দিকে একটি মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে আসতে থাকলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দর্শক, শুধুমাত্র কারওয়ান বাজার বসুন্ধরার সামনে এবং পান্থপথের ঘটনা নয়, এটি মতিঝিল, আরামবাগ এবং প্রেসক্লাবের সামনেও একই ধরনের ঘটনা ঘটার খবর পাচ্ছি আমরা। আমাদের সহকর্মী নয়নাদিত্য আছেন প্রেসক্লাব এলাকায়, আমরা এখন তার কাছে চলে যেতে চাই প্রেসক্লাব এবং মতিঝিল এলাকার খবর জানতে। নয়ন, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? নয়ন, আমরা এর মধ্যেই জানতে পেরেছি যে আরামবাগ, মতিঝিল এবং প্রেসক্লাব এলাকাতেও জামাত শিবির মিছিল করার চেষ্টা করেছে এবং সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনার কাছে বিস্তারিত কি খবর আছে? মনে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রেসক্লাবের সামনে। এই এই এলাকাটাতে কিন্তু পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এই এলাকাটায় এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু মনে, আমি আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে এইখানে গাড়ি ঘোড়া কিন্তু খুবই কম, স্বাভাবিকভাবে যেভাবে দেখা যায় গাড়ি ঘোড়ার ব্যস্ততা, ওই ব্যস্ততাটা এই এলাকায় নাই। মনে, নয়ন, আপনি ওইখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আপনি কেমন দেখছেন? আমরা জানি যে প্রেসক্লাব থেকে কিছু দূর দূরেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার কিছু পরেই শাহবাগ, যেখানে গণজাগরণ মঞ্চের সমস্ত কার্যক্রম চলছে। পুলিশের ঊর্ধ্বতন কারোর বা কোনো কর্মকর্তার সাথে আপনার কথা হয়েছে যে এই নিরাপত্তার ব্যবস্থা ব্যাপারে তারা কি নতুন করে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? না মুন্নি, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি আমাকে জানিয়েছে, আগে থেকেই তারা এক ধরনের ধারণা ছিল যে এই ঘটনা ঘটতে পারে কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে, যার কারণে তারা আত্মস্তুতি নিয়ে আছে। এখানে প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি আমি আশেপাশে, এবং বিডিআর আছে এখানে,
সচিবালয়ের আশেপাশে বিডিআর কর্মীরা আছেন, এরপর এই প্রেস ক্লাবের সামনে প্রচুর পরিমাণ পুলিশ আছেন, শাহবাগের ওই গণজাগরণের মঞ্চের যে স্লোগান ওই কারণেও কিন্তু এই অঞ্চলটাতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন যে এই কাকরাইল, মালিবাগ, মতিঝিল এই অঞ্চলটাতে বরাবরই এর আগেও জামাত শিবির কর্মীরা নানা ধরনের তৎপরতা করে আসছে, যার কারণে এখানে পুলিশটা আগে থেকেই সতর্ক অবস্থায় রয়েছে। নয়ন, সেখানে আপনি যান চলাচল কেমন দেখছেন এই ঘটনার পর? আমি এর আগে আপনাকে যেটা বললাম যে অন্যান্য দিনে যেরকম যে পরিমাণ যান চলাচল এই এলাকাতে দেখা যায়, আজকে কিন্তু সেই পরিমাণ নেই আসলে, তাই ফাঁকায় বলা চলে। নয়ন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা নয়নের সাথে কথা বলছিলাম প্রেস ক্লাব এলাকায়, কিন্তু আমরা ছবি দেখছি কারণবাজার এলাকার। কিছুক্ষণ আগে প্রায় পৌনে দুইটার দিকে কারণবাজার এলাকায় যে সংঘর্ষ হয়েছিল, যা শেষ পর্যন্ত বসুন্ধরা সিটি মার্কেটের সামনে ছড়িয়ে পড়ে, আমাদের সহকর্মী রুবায়েত হাসান জানাচ্ছিলেন যে সংঘর্ষের শুরু হয় কারণবাজার এলাকায়। সেখানে মিছিল নিয়ে আসছিল জামাত শিবির কর্মীরা, এবং সেই মিছিলে তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করার পর পুলিশ তাদের ধাওয়া দিলে তারা বসুন্ধরার সামনে ছড়িয়ে পড়ে, এবং বসুন্ধরার সামনে থেকে তারা পুলিশের ওপর আক্রমণ করলে পুলিশ তাদের সাথে এক সংঘর্ষ বাধে, এবং পুলিশ সেখানে রাবার বুলেট এবং গুলি ছুটতে বাধ্য হয়। সেই গুলিতে বেশ কিছু শিবির কর্মী আহত হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিবির কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেও নিয়ে যাচ্ছে সেই দৃশ্য। ভাই